আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিটা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি দুপুরে রান্না করতে চলে আসলাম, আর আজকে রান্না করতে করতে কিছু কথা বলবো। আসলে খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট হচ্ছে, তো সেগুলো শেয়ার করব। আর এই যে আমি ডাটা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, আর আলু দিয়ে চান্দা মাছ দিয়ে রান্না করব, আর এই যে বরবটিগুলো ভাজি করব। রান্না করতে করতে আমার কষ্টের কথাগুলো শেয়ার করব। আর কষ্টের কথা কি বলবো, এটা তো হয়তো আমার সাথে হয়, সবার সাথেই হচ্ছে যারা আমরা নতুন আছি। আর কেউ হয়তো জেনে করে, কেউ হয়তো না জেনে করে, কিন্তু হচ্ছে, আমার মনে হচ্ছে যে সবার সাথেই হচ্ছে। তা আসলে এই কষ্টটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তো আসলে আমরা নিজে নিজে বেরিয়ে আসতে পারবো না, এটা হেল্প করতে হবে সবাই সবাইকে। যেমন আমাদের কিছু কিছু কমেন্টে যদি আমরা এমন কিছু কথা লিখি, তাহলে কিন্তু আমাদের ভিউ কাটা যায়। যেমন আমাদের ফ্রেন্ড কাটা যায়, তাহলে ভিউ কিন্তু কাটা যায়। আবার আমি দেখেছি যে লাইকটাও কাটা যায়। তো আসলে সেটা আমি জানতাম না যে লাইকটা কাটা যায়। তো এক আপু যখন বললো যে লাইকটা স্পাম হয়, তখন এরপর থেকে কিন্তু আমি একটু সাবধান হয়ে গেছি, কারণ আমি এটা জানতাম না, না জেনেই হয়তো হয়েছে। তো আমার মতো দেখা গেছে যে এরকম অনেকেই, যেমন আমি আজকেই বলি, আমার এই ভিডিওতে 203টা আমি ভিউ দেখেছি, মানে 5 মিনিটের মধ্যে দেখি 197টা ভিউ। কিন্তু কমেন্টস ঠিকই আছে, তো নিশ্চয়ই এরকম কমেন্ট আসছে যে যেখানে সাবস্ক্রাইব লেখা আছে বা লাইক নাম্বার লেখা আছে, যার ফলে এটা কাটা হয়েছে। তো সেখান থেকে কিন্তু আবার ওয়াচ টাইমও কেটে নেওয়া হয়। তা আসলে একটু সবারই সাবধান হইতে হবে, কারণ আমরা যদি এভাবে প্রতিদিনই পিছাইতে থাকি, তাহলে কিন্তু সামনে আগানোর পথটা আমাদের জন্য অনেক দূরত্ব হয়ে যাবে, আমরা কিন্তু খুব সহজে পারবো না, আর পারতেছি না। কিন্তু আমরা যারা এই কাজে নামছি, আমাদের চারপাশে সবাই কিন্তু আমাদেরকে এত সহজভাবে নেয় নাই। আর সহজভাবে না নেওয়ার অনেক কারণ আছে, কারণ কেউই চায় না কেউ ভালো থাকুক। আর যারা বড় সবাই ইচ্ছা ছোটদের উপরে আরও পা দিয়ে তারা আরও বড় হোক, আর যারা ছোটো আছে তারা আরও ছোটো থাকুক। তো আসলে এটা আমরা জানি, এবং আমি এটা মানিও যে কোনো বড়রাই আমাদেরকে হেল্প করবে না। শুধু ইউটিউব জগতে না, সব জগতেই কেউ কাউকে হেল্প করতে রাজি নয়, এটা সব জায়গায় আছে। তো আমরা কিন্তু আমাদেরকেই নিজেরা নিজেরাই হেল্প করতে হবে। তো আমি যেটা জানি এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার সাথে যা হচ্ছে, যে আমার ভিউ কেটে নেওয়া হচ্ছে বা আমার ওয়াচ টাইমও কেটে নেওয়া হচ্ছে। তো প্লিজ কেউ সাবস্ক্রাইব সাব এই কথাটা লিখো না, এটাকে লিখলে কিন্তু কমেন্টটা স্পাম ধরা হয়। এবং আমি দেখছি আজকেই আমার সাথে আমার ভিউটা এরকম করে কেটে নেওয়া হলো, আবার ওয়াচ টাইমও কেটে নেওয়া হয়েছে। আরও 2 দিন আমি দেখেছি যে আমার লাইক, অনেক আপুরা লাইক নাম্বার দিয়েছে, লাইক করেছে, কমেন্ট করেছে, ঠিক আছে। আর যারা দিয়েছে তারা কখনোই মিথ্যা কথা বলার মতো না, কারণ এটা আমরা কিন্তু বুঝি। যেমন মুরব্বীরা বলে না, সকালে সূর্য দেখলেই সারাটা দিন কেমন যাবে বোঝা যায়। তা আসলে যে আপুরা এটা লিখে তারা কিন্তু কখনোই মিথ্যা বলবে না, কিন্তু আমরা দেখছি যে আসছে। আসার পরে আবার যখন একটু চেক করা হয়, আবার ভিডিওতে ঢুকি, তখন দেখি যে এটা কেটে নেওয়া হয়েছে, তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো আমরা যে যা জানি সেটা একটু মানার চেষ্টা করি। আমার আসলে আজকে অনেক কষ্ট লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। তো আসলে মাঝে মধ্যে খুব বল হারিয়ে যায় আর কি, যে এত কষ্ট করে একটা ভিডিও করি, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, তো আবার ভিউটা এরকম করে চলে যায়। তো হয়তো আমার মতো সবারই হচ্ছে, যারা আমরা বুঝতেছি না। আর আমাদের তো ছোটো যেহেতু, আমাদের কিন্তু এই একটা ভিউতে আমাদের অনেক কষ্ট হয় আর কি। আর একটা ভিউ বাড়লে আমাদের অনেক ভালো লাগে, কারণ আমরা নতুন, আমাদের এই সবে মাত্র শুরু। তো আমাদের একটু সাবধান হইতে হবে। তো প্লিজ সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল, তোমরা কেউ সাবস্ক্রাইব বা লাইক নাম্বার লেখা লাগবে না, আমিও কারো কাছে গিয়ে লিখব না। আর তোমরা শুধু যদি কেউ লাইক করো, তো লাইকের এটা দিয়ে দিও, তাইলেই হবে সংক্ষেপে। কিন্তু আমি তোমাদের সবাইকে দিয়ে দিব, এই বিশ্বাসটা আমার প্রতি রাখো। কিন্তু প্লিজ
তোমরা এত কষ্ট করে ভিডিও দেখে কমেন্টস করো, তো তোমাদের এই কমেন্টসটা যেন বিফলে না যায়। আমরা চেষ্টা করি, আমিও চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার হয়তো ভুল হয়, তো কেউ জেনে করে কেউ না জেনে করে, সেজন্য আসলে এই কষ্ট কথাটা একটু শেয়ার করলাম। হয়তো এই কষ্টটা সবারই হচ্ছে, আর আমরা যারা নতুন, আমরা যারা করতেছি তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছি। এবং যেই ফ্যামিলিতে বর্তমানে ইউটিউবটা করতেছে এবং যারা করতেছে তারা কিন্তু সবাই দেখা গেছে, একটা ফ্যামিলিতে আমার পরিবার, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু দেখতেছে আমি কী পরিশ্রম করতেছি। তো এরকমই যার পরিবারে যতজনই সদস্য আছে সবাই কিন্তু দেখতেছে যে আসলে না, একটা ইউটিউবিং করা, ভিডিও করা মুখের কথা না, এটা অনেক পরিশ্রমের কথা। আর সব পরিশ্রমই লাগে, শারীরিক মানসিক সব পরিশ্রমই করা লাগে। তো সেজন্য আসলে একটু সাবধানতা অবলম্বন করে আমরা যদি একটু আগায় যেতে পারি হাতে হাত রেখে, কারণ এটা আসলে ইউটিউব জগৎটা অনেক বড়। তো এই বড় এটা আমি আগায় গেলে কিন্তু আমার জন্য কেউ পিছায় যাবে না, যার যার ভাগ্যেরটা শেষে নিবে, ভাগ্যের উপর সবাই নির্ভরশীল। তো সেজন্য প্লিজ আমার কথাগুলো একটু সবাই মাথায় রেখো। আর আর কি বলবো, আসলে অনেক মনটা আজকে অনেক খারাপ হয়ে গেল, তো সেজন্য ভাবলাম যে রান্না করতে করতে আজকে আমি তোমাদের সাথে আমার কথাগুলো শেয়ার করব। তো এই যে আমার কিন্তু চান্দা মাছের তরকারিটা হয়ে গেছে আর বাজিও হয়ে গেছে, আর এখন আমি যে ইয়া রান্না করব, কি জানি কয়টার এই সরি ডাটা রান্না করব হচ্ছে কই মাছ দিয়ে। তো রাইস কুকারে তো ওই দিক দিয়ে ভাত বসাই দিছি, আর আসলে এটা হয়তো সবার রাতে হয় কি না আমি জানি না, তো আমার সাথে ইদানিং এটা হচ্ছে। তো প্লিজ সাপোর্ট করো আমারে, আর বন্ধু তো বন্ধুই, সারা জীবনের জন্য বন্ধু। তোমরা যদি আমার পাশে থাকো তো ইনশাল্লাহ আমাকেও পাশে পাবা, যতদিন তোমরা থাকো, যতদিন আমাকে চাও তো ততদিন ইনশাল্লাহ আমিও থাকবো। আর আসলে এটা হয়তো সবার সাথেই হয়, কারণ ওই আপুটার সাথে না হইলে কিন্তু আপু আমাকে বলতো না, এটা লিখতো না। তো যাই হোক, আপুকে অনেক ধন্যবাদ, তার দ্বারা আমার এই ভুলটা ভেঙে গেছে। তো আমিও এখন এটা লিখি না, তো তো তোমরাও প্লিজ একটু সাবধানে এইটা করো যেন এখানে সাব বা সাবস্ক্রাইব এটা লেখা না থাকে। তো সংক্ষেপে লিখো যেটাতে ইউটিউবের বারণ আছে, তো সাথে থাকো, এরকম করে সাপোর্ট করো, আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো এই যে এই ডাটা কিন্তু অনেক আমার কাছে ভালো লাগে, আমি ডাল দিয়েও ডাটা রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আলু বা কাঁঠালে বিচি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই যে আমি জল দিয়ে দিব, এখন মাছও দিয়ে দিব ব্লগ আসার পরে। তো এই যে আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, তো এই যে আমার চান্দা মাছের তরকারি আর এই যে কই মাছ, তো কই মাছ আর ভাজি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে সাপোর্ট করো, আমি তোমাদের সাথে আছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।